अरे मरी क्या। सॉरी सर, मैंने आपको देखा नहीं। लेकिन मैंने आपको देखा, मैंने आपको पहचान भी लिया। मैं आपके पिताजी को बहुत अच्छी तरह जानता हूँ। बहुत महान इंसान थे, उनकी मैंने सारी किताबें पढ़ी। मैं तो उनका बहुत बड़ा फैन हूँ। सुबह ही मैंने उनके फोटो पर हार भी चढ़ाया। फोटो? और मेरा बाप तो जिंदा है। तिलक साहब जिंदा है? तिलक? हाँ। अरे मेरे बाप का नाम रसिकलाल है। रसिकलाल? लोकमान्य तिलक? ये आपके बाप का रोड नहीं है? तो फिर नो एंट्री पे एंट्री क्यों लिया आपने? मुझे माफ कर दीजिए। देखिए, आपके और सबकी सुरक्षा के लिए ट्रैफिक नियमों का कृपया करके पालन कीजिए, क्योंकि रोड किसी के बाप का नहीं है। वेरी गुड, चलिए रिवर्स लीजिए। सड़क सुरक्षा, जीवन रक्षा। নমস্কার, আমি পিয়ালি। টাইমস 14 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের দেশ বিদেশ। আজকের দেশ বিদেশ নিবেদন করছে সড়ক সুরক্ষা বিভাগ ভারত সরকার, সহযোগী নিবেদক অ্যানিম্যাল প্ল্যানেট এবং ডিসকভারি চ্যানেল। সার্জিক্যাল হামলার স্মৃতি দুঃস্বপ্নের মতো, আজও তারা করে বেড়াচ্ছে পাকিস্তানি নেতা মন্ত্রীদের। 2016 সার্জিক্যাল হামলার স্মৃতি দুঃস্বপ্নের মতো, আজও তারা করে বেড়াচ্ছে পাকিস্তানি নেতা মন্ত্রীদের। পাক বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির আবুধাবিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে মন্তব্য করেছেন তাতে এই ইঙ্গিতই মিলছে। দুদিনের সংযুক্ত আরব আমিরশাহী সফররত কুরেশির দাবি, তার কাছে বিশ্বাসযোগ্য খবর আছে যে ভারত পাকিস্তানের উপর আরেকটা সার্জিক্যাল হামলা চালানোর ছক করছে। সেই সঙ্গে তিনি বলেন, ভারত সামরিক অভিযানের লক্ষ্যে এগোনোর ব্যাপারে তার সঙ্গী সাথীদের সম্মতি নেওয়ার চেষ্টা করছে। ভারতীয় বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কার মুখে পাকিস্তানি সেনাবাহিনীকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত, 2016 29 সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল হামলা চালিয়েছিল পাকিস্তানি। সেই মাসে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা ভারতীয় সেনাবাহিনীর উপর হামলা করে। 19 জন ভারতীয় সেনা জওয়ান নিহত হন। তার জবাবে সার্জিক্যাল স্ট্রাইক হয়। 2019 26 ফেব্রুয়ারি ফের ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভিতরে ঢুকে বিমান হামলা চালায়। 14 ফেব্রুয়ারি পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা পুলওয়ামায় বিস্ফোরক ভর্তি গাড়িতে বিস্ফোরণ ঘটায়। মারা যান 40 জন সিআরপিএফ জওয়ান। তার বদলা নেয় ভারত। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। প্রতিষেধকের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে মন্তব্য ব্রাজিলের প্রেসিডেন্টের। করোনা ভ্যাকসিন নিয়ে গোপ গজাচ্ছে মেয়েদের, মানুষ হয়ে যাচ্ছে কুমিরের মতো, এমনই আজব বক্তব্য পেশ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো। ব্রাজিলের প্রেসিডেন্ট এক সাক্ষাৎকারে করোনা প্রতিষেধকের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ফাইজারের চুক্তিতে সাফ লেখা রয়েছে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তার দায়ী থাকবে না তারা, তাতে আপনি হঠাৎ কুমির হয়ে গেলে সেটা আপনার সমস্যা। ইতিমধ্যে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গিয়েছে ফাইজারের করোনা প্রতিষেধকের গণটিকাকরণ, আর যার শেষ পর্যায়ে ট্রায়াল চলছে ব্রাজিল। গণটিকাকরণের মধ্যেই ভ্যাকসিন নেওয়ার পর সামান্য কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ার খবর পাওয়া গিয়েছে, যা নিয়ে বলতে গিয়ে বোলসোনারো বলেন, আপনি যদি হঠাৎ সুপারম্যান হয়ে যান বা মহিলাদের হঠাৎ করে গোপ গজাতে শুরু করলে বা পুরুষরা শুরু করলেন মেয়েলি স্বরে কথা বলতে, তাহলে কারো কিছু করার নেই। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভারতে স্পুটনিক ভির 30 কোটি ডোজের ভ্যাকসিন তৈরি হবে। আগামী বছর ভারতে তৈরি হতে চলেছে স্পুটনিক ভির ভ্যাকসিন। আজ এমনটাই জানালেন রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কেরিল দিমিত্রিয়েভ। তিনি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতে 4টি করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। আগামী বছর আমাদের জন্য ভারতে 30 কোটি বা তার বেশি ডোজের ভ্যাকসিন তৈরি হবে। স্পুটনিক ভি তৈরি করার জন্য 110টি সংস্থা আমাদের কাছে প্রস্তাব নিয়ে এসেছিল। তাদের মধ্যে 10টি সংস্থা যাবতীয় শর্ত পূরণ করতে পেরে সেই সংস্থাগুলি ভ্যাকসিন তৈরি করবে। সারা বিশ্বে তৈরি হবে রাশিয়ার স্পুটনিক ভি। তবে এই ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে যাতে সব রকম সতর্কতা বজায় থাকে সেটা নিশ্চিত করতে হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আগামী বাজেটে বেশ কিছু চমক থাকবেন, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনা মহামারীর প্রভাব পড়েছে ভারতের অর্থনীতির ওপর। এই করোনা আবহে অর্থনীতির চাকা চালু করতে উদ্যোগী হচ্ছে কেন্দ্রীয় সরকার, এমন কথাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী বাজেটে বেশ কিছু চমক থাকবে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, কিভাবে বাজেট তৈরি করা যায় তা নিয়ে প্রস্তাব পাঠানোর আবেদন জানিয়েছেন অর্থমন্ত্রী। CII আয়োজিত এক সভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আগামী বছরের বাজেট হবে নজিরহীন, বেশ কিছু চমক থাকবে সেখানে। গত 100 বছরে এই ধরনের বাজেট হয়নি, কিন্তু মহামারীর পর ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত। তার কথায়, মহামারীর পর্বে প্রথম বাজেট পেশ। তবে
এক্ষেত্রে আমাদের কিছু পরামর্শ প্রস্তাব দরকার। তার একটা তালিকা হলে বাজেট তৈরির ক্ষেত্রে সুবিধা হবে, কিন্তু প্রস্তাব বা পরামর্শ ছাড়া বাজেটে চমক আনা সম্ভব না। উল্লেখ্য, 2021-22 সাধারণ বাজেট পেশ হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ঘুরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন টাইমস 14 বাংলায়। Discovery and GoPro invites you to keep exploring limitless possibilities. Capture a video of your world and share your epic explorations. Three lucky winners stand a chance to win a GoPro Hero 9 and a swag bag filled with official Discovery and GoPro merchandise. Absolutely phenomenal. Are you ready, Count? Discovery and GoPro. Together we keep exploring. লকডাউন বা কারফিউ জারি করলে আগে থেকে জানাতে হবে সাধারণ মানুষকে, নির্দেশ শীর্ষ আদালতের। ভারতে পুনরায় লকডাউন জারি করলে আগে থেকে জানাতে হবে, কেন্দ্রকে শুক্রবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মানুষের জীবনযাত্রা যাতে সমস্যায় না পড়ে তাই আগাম জানানোর নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি অশোক ভূষণ, সুভাষ রেড্ডি এবং MR শাহের বেঞ্চ এদিন বলেছে, ছোট কন্টেইনমেন্ট জোন বা যেসব অঞ্চলে সংক্রমণের হার বাড়ছে সেই সব অঞ্চলে লকডাউন জারি করা বা সিল করা উচিত, তাতে সংক্রমণের চেন ভাঙবে। শীর্ষ আদালত এদিন বলে, হোটেল, ফুডকোর্ট, বাজার, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনে ভিড় বাড়ছে, ভিড় রুখতে আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করতে হবে সংশ্লিষ্ট অঞ্চলে। সপ্তাহে শেষে বা রাতে কারফিউ জারি করা যেতে পারে। যেসব অঞ্চল সিল করা হবে সেসব অঞ্চলে অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া বন্ধ থাকতে হবে সবকিছু। তবে লকডাউন বা কারফিউ জারি করলে বা সিল করলে আগে থেকে জানাতে হবে সাধারণ মানুষকে, সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত, যাতে দেশের নাগরিকদের জীবনযাত্রার উপর কোনো প্রভাব না পড়ে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। রাজনৈতিক দলের প্রিয় নন অভিনেত্রী কঙ্গনা, টুইট করে ক্ষোভ প্রকাশ। বরাবরই বিতর্কে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, টুইট করে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। কোন রাজনৈতিক দলের প্রিয় নন বলে বৃহস্পতিবার টুইট করেন অভিনেত্রী। শিবসেনার সঙ্গে আদায় কাজকলার সম্পর্ক রয়েছে কঙ্গনার। এই আবহে গুজব ছড়ায় বিজেপিতে যোগ দিতে পারেন কঙ্গনা রানাওয়াত, তবে তার এই টুইটে স্পষ্ট আপাতত কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না তিনি। ঠিক কি লিখেছেন কঙ্গনা? আমি ভোট টানার মতো মুখ নই, আমার শুভাকাঙ্ক্ষীরা একথা আমাকে বহুবার বলেছেন, তাই আমাকে কোন রাজনৈতিক দল পছন্দ করে না, তবে নিজের জগতে তাকে সবাই পছন্দ করেন বলে উল্লেখ করেছেন কঙ্গনা। এদিন তিনি আরো লেখেন, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে সৎ থেকেছি, কিন্তু তা সত্ত্বেও আমাকে অনেকেই পছন্দ করে না। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। অ্যাডিলেড গোলাপি বল টেস্টে লজ্জাজনক হার ভারতের। আজকের দেশ বিদেশ এ পর্যন্তই, আগামীকাল নতুন আঙ্গিকে খবর নিয়ে হাজির হবে টাইমস 14 বাংলা। সঙ্গে থাকুন, নমস্কার।